যখন কোন একটা স্মার্টফোন কোম্পানি একটা নতুন হ্যান্ডসেট সিরিজ লঞ্চ করবে বলে ঠিক করে তখন আমাদের মতো ইউটিউবার বা টেকনোলজি পাগল লোকেরা বেশ এক্সাইটেড থাকে যে হ্যাঁ এই ফোনটার মধ্যে নতুনত্ব কিছু থাকবে এবং ফোনটা লঞ্চ হওয়ার পরে সেই এক্সাইটমেন্টের পারত্যা আরও বেড়ে যায় যে এর দাম কত হবে এবং দাম যদি ঠিকঠাক হয়ে যায় তখন রীতিমতো পাগল হয়ে যাই আমরা তো সেই রকমই একটা ফোন কিন্তু গতকাল ভারতবর্ষে লঞ্চ হয়েছে সেটা হচ্ছে গ্যালাক্সি এফ তো গ্যালাক্সি এফ সিরিজ স্যামসাংয়ের অত্যন্ত সস্তার একটা সিরিজ যেখানে ওরা ক্যামেরা সেন্ট্রিক ফোন দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছিল আগে কিন্তু বাস্তবটা দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্যরকম তো এক এক করে বলবো এর মধ্যে কী কী থাকছে এবং এই ফোনটা কতটা যুক্তিযুক্ত হবে কিনা সেটাও আপনাদের জানাবো সবার আগে বলে দিই ফোনটার দাম রাখা হয়েছে ষোলো হাজার নশো নিরানব্বই রুপিস কিন্তু আপাতত যে ফ্লিপকার্টের সেল রয়েছে সেখানে আপনারা পনেরো হাজার চারশো নিরানব্বই রুপিসে কিনতে পারবেন ফোনটাকে এবং তার উপরও আপনারা যদি ক্রেডিট কার্ড বিভিন্ন ধরনের কার্ড অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে সাড়ে তেরো হাজার রুপিজেও কিন্তু আপনি এই ফোনটা পেতে পারেন তো এতে গেল অফারের কথা দামের কথা এবারে কি কি থাকছে সেটা আমরা এক এক করে শুরু করি তো সবার আগে বলবো এর বিল্ড কোয়ালিটি বা লুক তো নর্মালি স্যামসাংয়ের যে কোনো ফোনের লুক আর ডিজাইনের মতন কিন্তু এখানেও থাকছে সে আপনি গ্যালাক্সি এ বলুন গ্যালাক্সি এ সিরিজের যে কোনো ফোন বলুন অথবা এম সিরিজে এম থার্টি ওয়ান এম থার্টি ওয়ান এস এম ফিফটি ওয়ান সবগুলো কিন্তু একই ক্যাটাগরির ফোনের মধ্যে পড়ে ব্যাকসাইড দেখে আপনি বুঝতে পারবেন না কোনটা আপনি কোন ফোন ব্যবহার করছেন ডুয়েলটন কালার থাকছে আর প্লাস্টিকের ব্যাক প্যানেল থাকছে সামনের দিকে 6.4 পয়েন্ট ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনাকে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস রেজলিউশনে যেটা স্যামসাংয়ের বাকি ফোনগুলোতেও কিন্তু রয়েছে আর স্পেশালি আমি যেটা বলবো আপনাদের যে গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানেও সেম জিনিস ইউজ করা হয়েছে এম থার্টি ওয়ানেও সেম জিনিস ইউজ হয়েছে এম থার্টি ওয়ানের এসেও একই জিনিস ইউজ হয়েছে গ্যালাক্সি এম ফিফটি ওয়ানেও একই জিনিস ইউজ হয়েছে তো সেক্ষেত্রে ডিসপ্লের ভ্যারাইটি বিভিন্ন ধরনের রয়েছে তবে ডিসপ্লের যে কোয়ালিটি সেগুলো কিন্তু সেম রয়েছে মানে একই ডিসপ্লে সব জায়গায় ওরা ইউজ করেছে সেটা একটা ভালো ব্যাপার মানে একটা ফোনে যখন আমি ভালো বা খারাপ দিকটা আলোচনা করি তো ভালো দিকটা সবার আগে আমরা বলার চেষ্টা করব তারপরে ডেফিনেটলি খারাপ দিকটা বলার চেষ্টা করবো তার কারণ হচ্ছে শুধুমাত্র যদি আমি ভালো দিকগুলোই বলে যাই তাহলে সেক্ষেত্রে আমি একজন প্রোমোটার হয়ে যাবো মানে ফোনটাকে আপনাকে ফোর্স করছি কিনতে কিন্তু ভালো মন্দরা যদি আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আপনারা কনজিউমার যারা তারা বুঝতে পারবেন যে এই ফোনটা ভালো কি মন্দ কেনার যোগ্য কি যোগ্য নয় এরপরে আমরা কথা বলবো প্রসেসারের সম্বন্ধে তো এই ফোনটার মধ্যে প্রসেসর থাকছে এক্সিনোজ নাইন সিক্স ইলেভেনের প্রসেসর এবারে এই প্রসেসারটার ব্যাপার কি এই প্রসেসারটা স্যামসাং এত বেশি মাত্রায় তৈরি করেছে যে এই প্রসেসারটা শেষ করার জন্য ওদের নতুন একটা সিরিজ নতুন একটা ফোন লঞ্চ করতে হচ্ছে এই যে স্মার্টফোনের চিপসেটটা রয়েছে সেটা গত বছর লঞ্চ হওয়া গ্যালাক্সি এ ফোনে ইউজ হয়েছিল ফার্স্ট টাইম এবং তারপরে আজ অবধি প্রত্যেকটা ফোনেই কিন্তু স্যামসাং এটা দিয়েছে খুব কম ফোনে কিন্তু ওরা স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসের ইউজ করছে আমি স্ন্যাপড্রাগনের প্রসেসার নতুন চাইছো না এর থেকে বেটার কোনো প্রসেসের স্যামসাং তো আমাদের প্রোভাইড করতে পারতো কিছু না হোক মিডিয়া কোনো প্রসেসের ইউজ করতে পারতো স্যামসাং বাট সেটা কিন্তু স্যামসাং করেনি এক্সিনোজের নাইন সিক্স ইলেভেনের প্রসেসর কিন্তু ওরা ইউজ করেছে এবার অনেকেই আমাকে বলবেন যে হ্যাঁ প্রসেসরটা কিন্তু মোটো খারাপ নয় আমি যতটা বদনাম করছি ততটাও কিন্তু খারাপ নয় কারণ অনেকেই আমাকে বলবেন যে এই প্রসেস তো ভালোই কাজ করে তো হ্যাঁ এক্সিনোজে নাইন সিক্স ইলেভেন মোটামুটি ভালোই কাজ করে কিন্তু যে প্রাইস রেঞ্জে লঞ্চ হচ্ছে সেই প্রাইস রেঞ্জে এটা কিন্তু মানানসই নয় আমি যদি কথা বলি একটা থার্টিন থাউজেন্ড রুপিসের মোবাইল সেখানে কিন্তু এক্সিনোজে নাইন সিক্স ইলেভেন জাস্টিফাইড আপনি যদি ওই কার্ডের যে পেমেন্টটা করছেন তখন আপনি যে তেরো হাজার চারশো নিরানব্বই রুপিসে পাচ্ছেন ফোনটা সেটা কিন্তু ভ্যালু ফর মানে আপনাকে প্রোভাইড করছে কিন্তু এর যে এমআরপি প্রাইস মানে হচ্ছে সিক্সটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন সেখানে কিন্তু আপনি মোটেও ভ্যালু পাচ্ছেন না নাইন সিক্স ইলেভেন প্রসেসরের সাথে তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি অনেকটাই পিছিয়ে যাচ্ছে ক্যামেরা সেকশনে যদি কথা বলি তো সিক্সটি ফোর প্লাস এইট প্লাস ফাইভ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ের ক্যামেরা থাকছে এবং সেভেন্টিন থাউজেন্ড রুপিজে অলরেডি গ্যালাক্সি এম থার্টি ওয়ান বসে আছে যেখানে পাঁচটা ক্যামেরা আপনারা পেয়েছেন সিক্সটি ফোর প্লাস এইট প্লাস ফাইভ প্লাস ফাইভ মেগাপিক্সেলের তো একটা এক্সট্রা ফাইভ মেগাপিক্সেলের যে ম্যাক্রোলেন্স সেটা কিন্তু এখানে মিসিং থাকছে এখানে বলে রাখি এখানে কিন্তু কোম্পানি কোনো জায়গায় মেনশন করেনি যে সোনি সেন্সার ইউজ করেছে না এর সেন্সর ইউজ করেছে তো এটা যেহেতু মেনশন করেনি তার মানে আমরা ধরেই নিতে পারি যে এখানে সোনি সেন্সার নয় এখানে স্যামসাংয়ের সেন্সর ইউজ করা হয়েছে এবং যেহেতু আমরা জানি স্যামসাংয়ের সিক্সটি ফোর মেগাপিক্সেল মানে যে জি ডাব্লিউ সেন্সারটা সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে সামনের দিকে থার্টি টু মেগাপিক্সালকে ক্যামেরা দেওয়া হয়েছে যেটা অসাধারণ মুভ যেটা গ্যালাক্সি এম থার্টি ওয়ান এস এ ইউজ হয়েছিল সেটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে তো ওভারঅল ক্যামেরা সেকশনে যদি কথা বলি তো বেশ ভালো ডিসেন্ট পিকচার আপনাদের উঠবে কোনোরকম খারাপ উঠবে না ছবি এবং বেশ ভালো আপনারা আউটপুট পাবেন আর ছ হাজার ব্যাটারি থাকছে ফোনটার মধ্যে তো ভালো ব্যাটারি ব্যাকআপও আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাথে থাকছে পনেরো ওয়াটের ফাস্ট চার্জার দু হাজার কুড়িতে দাঁড়িয়ে পনেরো ওয়াটের ফাস্ট চার্জার সেভেন্টিন থাউজেন্ড রুপিস প্রাইস পয়েন্টে কোনোভাবেই এক্সপেক্টেড নয় কারণ রিয়েলমি নার্জো টোয়েন্টি প্রোতে সিক্সটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার আমরা পাচ্ছি এই প্রাইস রেঞ্জে ইভেন এর থেকে কম প্রাইস রেঞ্জে আর সেখানে স্যামসাং আমাদের ফিফটিন ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করছে শুধু তাই নয় ওদের কালকে লঞ্চ ইভেন্টটা আমি যখন দেখছিলাম সেই মুহুর্তে ওরা আমাকে কি বললো আমাদেরকে বললো যে ওয়ান মিনিটে এই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে এখন শুনতে বেশ ভালো লাগছে ওয়ান মিনিট কিন্তু আপনি যখন এটা আওয়ারে কনভার্ট করবেন তো টু আওয়ার ফোরটি মিনিট তিন ঘন্টা প্রায় আপনার লেগে যাবে এই ফোনটা চার্জ করতে কারণ ওরা যে স্ট্যান্ডার্ড মেথড ইউজ করে চার্জ করেছে সেই মেথডটা আমরা ঘরে পাবো না আমি আমার পোকো যে এম টু এর ভিডিওটা দেখিয়েছিলাম আপনাদের ফাস্ট চার্জিংয়ে সেখানে আমি দেখিয়েছিলাম কোম্পানি দাবি করছে একরকম কিন্তু আমরা মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ মিনিট দেরি করে চার্জ কমপ্লিট করতে পারছি তাহলে সেই ক্ষেত্রে আমরা মোটামুটি তিন ঘন্টা আশা করব। যে এই ফোনটা ফুল চার্জ হতে সময় লাগবে এখন তিন ঘন্টা ফুল চার্জ হতে সময় লাগবে মানে যথেষ্ট বেশি অত ধৈর্য অত সময় কারোর কাছে নেই হ্যাঁ আপনি যদি রাত্রিবেলা ফোনে চার্জ দিয়ে ঘুমিয়ে গেলেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ফাইন আপনি সকালবেলা উঠে দেখলেন হান্ড্রেড পার্সেন্ট চার্জ আপনার হয়ে গেল কিন্তু আপনি যদি নর্মাল কোনো সময় আপনার যদি এমার্জেন্সি পারপাসে দরকার পড়লো সেক্ষেত্রে আপনার ফোন কিন্তু বেশিক্ষণ চার্জই হবে না তো সেই ক্ষেত্রে একটা বড় রকম সমস্যায় আপনাদের পড়তে হবে এছাড়া সামনের দিকে কর্নিং গোয়াল গ্লাস থ্রি এর প্রোটেকশন থাকলেও পেছনের দিকে কিন্তু রকম প্রোটেকশন নেই অর্থাৎ আপনাকে ফোনটা সব সময় ইউজ করতে হবে একটা ব্যাক কভার বা ফ্লিপ কভারের সাথে কারণ যদি আপনারা ইউজ না করেন তাহলে ডেন্ট স্ক্র্যাচ এগুলো কিন্তু অনায়াসেই পড়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আপনার স্যামসাংয়ের ফোনটা কোনো সিকিউরিটিই থাকছে না সিকিউরিটি যখন কথা উঠছে তখন স্যামসাংয়ের সবথেকে বড়ো সিকিউরিটি যেটা ফিচার সেটা হচ্ছে নক সিকিউরিটি যেটা হার্ডওয়্যার লেভেলে হওয়া উচিত কিন্তু আমরা গ্যালাক্সি এফ ফোরটি ওয়ানে কিন্তু সেই নক্সের সিকিউরিটি পাচ্ছি না এম সিরিজে আমরা সফটওয়্যার লেভেলে পাই কিন্তু এখানে হয়তো সেই সফটওয়্যার লেভেলেও আমরা সিকিউরিটি পাচ্ছি না তো সেই ক্ষেত্রে এই ফোনটার সঙ্গে বাকি চাইনিজ কোম্পানির ফোনগুলোর কোনোরকম পার্থক্য আমি খুঁজে পেলাম না কারণ আমরা নক সিকিউরিটির জন্যই স্যামসাংকে গিয়ে রাখি আর যদি আমাকে হার্ডওয়্যার বা ভালো রকম সফটওয়্যার পেতে হয় তাহলে আমরা ডেফিনেটলি রেডমির দিকে মুভ করব আমরা রিয়েলমির দিকে মুভ করব। আমরা স্যামসাংয়ে কেন নেব ইভেন রিয়েলমি সেভেন এর থেকে অনেক বেটার আপনাকে ডিল প্রোভাইড করছে প্রসেসার এর থেকে স্ট্রং ওখানে ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেলের ইউজ হচ্ছে আর সেখানে সোনি সেন্সার ইউজ হচ্ছে এছাড়া আপনার যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখানেও ওখানেও তবে এখানে যেটা ইউজ হচ্ছে সেটা রিয়ারে আর রিয়েলমিতে ইউজ হচ্ছে সাইডে এছাড়া ওখানে হাই রিফ্রেশ রেট আমরা পাচ্ছি তাহলে আমরা কেন ওই ফোনটা ছেড়ে এই ফোনটা নেব সেটা আমার জানা নেই আর কেনই বা স্যামসাং এই প্রাইস রেঞ্জে এই ফোনটাকে এই মুহূর্তে লঞ্চ করলো সেটা আমার জানা নেই তো আমার কাছে একটি উত্তর পড়ে রয়েছে যে ওদের কাছে প্রচুর নাইন সিক্স ইলেভেনের চিপসের পড়ে রয়েছে এবং সেটা ওদের তাড়াতাড়ি শেষ করতে হবে আর তাই মনে হয় ওরা এরকম ধরনের ফোন লঞ্চ করছে যেটা কোনো মানে হয় না তাই সেক্ষেত্রে আমি বলবো যে গ্যালাক্সি এফ আপনারা মোটেও কিনবেন না এবং আপনারা যদি স্যামসাংয়ের ফ্যান বয় হন আপনার আমার কথা খারাপ লাগতেই পারে কিন্তু এটাই সত্যি যে স্যামসাং এখানে কিন্তু ডাহা ফেল করেছে এর থেকে ভালো ভালো ফোন কিন্তু আমরা স্যামসাংয়ের পক্ষ থেকে পেয়েছি গ্যালাক্সি এম এটাও ভালো ফোন গ্যালাক্সি এম এটাও ভালো ফোন এম থার্টি ওয়ান এস একটু হলেও ওভার প্রাইস মনে হয়েছে আমার গ্যালাক্সি এম ফিফটি ফোন মানে নো ডাউট ওখানে বহু কিছু জিনিস রয়েছে তবে এই ফোনটা লিটারেলি কোনোভাবেই কম্পিটিশান আসছে না এবং বাকি ইউটিউবাররা এই কথাগুলো আপনাদের বলবে না তারা কিন্তু এর প্রশংসাই করে যাবে তাই সেক্ষেত্রে আমার মনে হয় গ্যালাক্সি এফ ফোরটি সত্যি এক্সপেক্টেড ফোন নয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার তো এই মনে হয় আপনাদের সাথে যা বললাম এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন আর যদি খারাপ লেগে থাকে বা আপনি একজন এর ফ্যান বয় হন আমার কথাগুলো আপনার সহ্য হল না তাহলে ডেফিনেটলি ডিসলাইক বাটনটা আপনার জন্য আপনারা চাইলে ডিসলাইকও করতে পারেন তবে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে যে আইকন সেটাকে অন করে অল করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়